বিয়ের পর প্রথম বলতে পারো স্বামী স্ত্রী মিলে এই বৃষ্টির দিনে মাটন বিরিয়ানি চিকেন চাপ বানানোর একটা জোর তোর লেগেছে। কারণ বৃষ্টির হাতের মাটন বিরিয়ানি হোক বা নর্মাল চিকেন বিরিয়ানি হোক আর চিকেন চাপ, ওর হাতে যে খাইনি তাকে বোঝাতে পারবো না যে টেস্টটা কত ভালো হয় বৃষ্টির বিরিয়ানিতে আসে। কারণ কি, ও যে গন্ধ, বাইরে যে ফ্লেভারের গন্ধ না, সেই গন্ধটা বিরিয়ানিতে আসে না। সত্যি কথা বলতে যতটুকু খাবে একদম মানে ভেজাল না, ওর মধ্যে একদম মানে পিউরিটি জিনিসটা পাবে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। শুনতেই তো পেলে, মানে এটা কিন্তু ডে ওয়ান থেকে চলে আসছে। প্রথম প্রথম আমি বিরিয়ানি একদমই বানাতে পারতাম না সত্যি কথা, কিন্তু আস্তে আস্তে করতে করতে একটা প্রপার প্রসেস শিখে গেছি বিরিয়ানি। আর ভীষণ প্রসেস না, মেন কথা হচ্ছে ও মানে খুব কম টাইমের মধ্যে বিরিয়ানি বানায় না। অ্যাকচুয়ালি বিরিয়ানি বানাতে এমন কিছু খরচা লাগে না, কিন্তু ওই যে কম সময়ের মধ্যে আর সুন্দর বিরিয়ানিটা বানিয়ে নেয় না, সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর সত্যি কথা বলতে যতজন আমার হাতে বিরিয়ানি খেয়েছে ততজন আমার মানে প্রশংসা করেছে যে হ্যাঁ বিরিয়ানিটা খুব ভালো বানায়। দেখে সকালবেলায় দেখো আমি কফি বানাচ্ছিলাম, আর এই যে আগের দিনকে কেকটা নিয়ে আসা হয়েছিল, আর এই কেকটা আর এইগুলো মিষ্টি খেতে খুব পছন্দ করে সত্যি কথা বলতে। তবে না, এই মিষ্টি পাউরুটিগুলো না মানে অতটাও ভালো নয়, মানে আমাদের কিন্তু কফিটা, হ্যাঁ বৃষ্টি আমার মতো বানাতে পারে না, কফিটা আমি ভালো বানাই সত্যি কথা বলতে। মোটেই না, কফি একদম না, ও এত মিষ্টি দেয় না, ভালো লাগে না কফি। আমার হাতে যে খায় সেই বলে কফি আর চা, যে আর মতো কেউ বানাতে পারে না। হ্যাঁ চাটা খুব ভালো বানায়, কিন্তু কফিটা একদম জঘন্য বানাও তুমি, এটা একদম সত্যি। মানে এততে তো করে দেয় মানে খাওয়া যায় না। তো এখানে অর্কর জন্য তো না, কফি যত ব্ল্যাক খাবেন তত ভালো, শরীরে এনার্জি পাওয়া যায়। তো এখানে অর্কর জন্য দুধ দিয়েছি, মানে নর্মাল প্লেন দুধ, আর ওরিও বিস্কুট খাবে বললো, আর ওইদিকে ভাতটাও বসিয়েছি। আজকে না সকালে একদম হালকা খাবো, কারণ বিকাল দিকে খাওয়া হবে বিরিয়ানি, তো সেই কারণে। আর সারাদিন ওই জন্য সকালে যত কাজ ছিলাম, ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, তো সবই ও পরিষ্কার করেছে, আর ওইদিকে আমি রান্না বান্নাগুলোও করেছি। তো এখানে বসে বসে ওই যে সব একসাথে বসে খাচ্ছিলাম। আর আজকে অর করে এক্সাম নেই, আবার কালকে আছে এক্সাম, মানে একদিন গ্যাপ দিয়েছে মাঝে, তো একটুখানি বলতে পারো আজকে একটু রেস্টই পেলাম ওর দিক থেকে। আর কালকে রাতে জানো তো খুবই বৃষ্টি হয়েছিল। আজ কালকে রাতে তো কুমড়োটা কেটে রেখেছিলাম, কিন্তু ওই যে কুমড়ো তো আর হলো না, ওটা কুমড়ো সত্যি আমাদের কুমড়ো কুমড়ো হয়ে গেল সত্যি তাই। আর এখানে কুমড়োর বীজগুলো ছড়াবে, মাটি খুঁড়ে ছড়াতে হবে। মাটি ছুঁড়ে ছড়াতে হতো, মাটি খুঁড়ে, মাটিতে খুঁড়ব একটু করে। লঙ্কাগুলো ছড়িয়ে দেওয়া হয়ে যাবে, লঙ্কাগুলো ছড়ি। কুমড়োটা সেদিনকে কাটলাম সেই কারণে এগুলো ছুঁড়ে দিলাম। কি সুন্দর লঙ্কা ছড়ালো, লঙ্কা গাছ, কাঁচা লঙ্কা লাগবে কিন্তু, কাঁচা লঙ্কা তুলতে আসবে, কাঁচা লঙ্কা আজকে রান্নাই লাগবে। আমরা আমি যাচ্ছি চিকেন চাপের জন্য চিকেন আনতে, কারণ চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে চলো বিরিয়ানির জন্য। আর এই যো বদমাস পাথরগুলো নিয়ে, এই যো এত ভালো ছেলে, সবচেয়ে খালি মারা ধরা ছাড়া কিছু কথা নেই। পিসগুলো ঠিকঠাকই দিচ্ছিল, কিন্তু আমি ছোট ছোট করে নিয়ে এলাম, কারণ ঘরের তো আপ ঠিক হ্যাঁ নাইট মোড়ে করছিল, ফ্যাস্ট লাগালে জ্বালাতে পারো। তো আমাদের বাড়িতে হচ্ছে হবে আজকে বিরিয়ানি, তো সেই কারণে প্রীতম কিছু জিনিস নিয়ে এসেছে বিরিয়ানি যেগুলো লাগবে। এখানে হচ্ছে চাল বিরিয়ানির, এটা নাম আমি নি না কি বললো, আমি নিয়া, আমি নিয়া চাল, জানি না কেমন কারণ এটা প্রথমবার আমি ইউজ করবো। এটা হচ্ছে মিঠা আতর যেটা মোগলাই দেয়, গোলাপ জল, কেওড়া ওয়াটার না, এটা প্রীতম নিয়েছে বোঁদে, এটা ঘরেই বানানো যায় কিন্তু কেন যে নিয়েছে আমি জানি না, বললি কেন আমি তো বলিনি কিছু, তুমি বলছি। আর এই যে মৌরি, এটা হচ্ছে চারমগজ, চাপের জন্য লাগবে কাজু পোস্ত দুটোই আছে। এটা হচ্ছে মেয়ো, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, না মেয়ো নিজকে বিরিয়ানিতে দেয় ভাই, এটা খাবার জন্য নেওয়া হয়েছে অর্পর। তো এই হলো আজকে আমাদের জিনিস, আর একটা জিনিস দেখাই দাঁড়া, এগুলোকে ঢোকাই দেখবে, চিকেন চাপ হবে আর হবে মাটন বিরিয়ানি। স্যারকে বললাম মাটনটা বার করে রাখো, সে বার করে রাখেনি। কুমড়োটা কি ফ্রিজে ভরা আছে, সেটা কি আর উঠবে না, ওটা কি আমার সাধ্যের সময় উঠবে? হ্যাঁ ও মা গো, এই যা চিকেন কত এনেছো, ভারী কি এত ফ্রিজে রাখবো, বড় বড় পিস এনেছো, এতটা তো চাপ বানাবো না। আমার গোটা আনতে, গোটাতে দামটা কম পড়ে না, গোটাই এনেছি 100 গ্রাম বেশি, গোটাতে দামটা কম পড়ে,
আর কাটাতে দামটা বেশি, তাই না? তারপরে দামটা বেড়ে গেছে, আগে ছিল না, আগে ছিল না কিন্তু এখন এদিকে হট করে দাম বেড়ে গেছে, না ওইদিকেও বেড়ে যায় না। তো এই হলো চিকেন। দেন দেখো এখানে চিকেনটা ধুতে এসেছি আর ওকে আমি একটুখানি ভুল করে বসত বলে ফেলেছি যে আমাকে একটু ক্যামেরা করে দাও, সে কম দেখাচ্ছে কাজ আমার মুখ দেখাচ্ছে বেশি। আমি বুঝতে পারছিলাম না এখানে কেন এরকম করছিল, আর এরকম করে বলে আমি ওকে ক্যামেরা ধরতে দিই না, জানো তো সবসময় এরকম করে। তো এখানে বৃষ্টির মুখ চোখগুলো একদম শুকিয়ে গেছে, এই গরম তার উপর দিয়ে টিনের ঘর, বুঝতেই তো পারছো এই গরমটা সহ্য হচ্ছে না, সেই কারণে মুখ চোখ একদম। এখন আমরা ধুচ্ছি চিকেন, বৃষ্টির আমরা ধুচ্ছি, তুমি কোথায় ধুচ্ছো? কামড়াতে যায় তখনই আমার খুব ভালো লাগে ওকে। হ্যাঁ আমি কামড়াতে যাই, খেদে কাজ নেই জানো তো, এত বিরক্ত করে না, কাজের সময় বড্ড মাথা গরম হয়ে যায়। যখন যে রাগে না তাকে বেশি রাগাতে বেশি ভালো লাগে। তো এখানে দেখো চালটা আমি ভিজিয়ে রাখবো, এটাকে ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অনেকে বলবে দিদি 2 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো, এর থেকে বেশি কিন্তু ভিজিয়ে রাখতে পারো না, 1 ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। তবে চালটা ভীষণ ভালো না প্রীতম, মানে বিরিয়ানিটা খুব একদম ঝরঝরে, একদম ভয় পাচ্ছিলাম আমরা চালটার জন্য, কিন্তু না চাল আসলে বিরিয়ানি যদি চাল ঠিকঠাক থাকে না তাহলে সব ঠিকঠাক থাকে। এখানে ভিজিয়ে রেখে দিলাম, আর এদিকে দেখো দুজন মিলে কাটাকুটি করছিলাম, ওইদিকে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছিলো আর আমি কেটে নিয়েছিলাম, তো ওইদিকে একটু একটু করে কেটে কেটে দিচ্ছিলো যাতে আমার একটুখানি হাতে হাতে হয়ে যায়, কারণ আমি চপিং করতে কাটাকুটি করতে ভালোবাসি, সেই জন্যই বললাম কেটে কেটে ফটাফট আমি দিচ্ছি যাতে সুবিধা হয়। সেই জন্য তাড়াতাড়ি করে ফটফট করে আমি যে পেঁয়াজগুলো ছিল পেঁয়াজগুলো কেটে দিলাম, তারপর দেখছো আধা কাট চিনি, আধা কাটে মিক্সিতে মিক্সও করে দেবো, ওই বাকি কাজগুলো আমি সব করে দিই, শুধু বৃষ্টিকে একটাই কাজ করতে সেটা হচ্ছে রান্না, বাকি সব বাকি যাবতীয় কাজ ঘরে আমি করে দিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তো এখানে পেঁয়াজের বেরেস্তাটা আমি ভেজে নেবো, দেখো এখানে একদম ঝিমঝিম করে পেঁয়াজটাকে কুচি করে একদম গরম তেলে, অনেকে বলে ছাঁকো তেলে করলে বেশি হয় ভালো, কিন্তু আমি এরকম মানে খুব যে ছাঁকো তেলে করি তা না দেখতেই পেলে, তো এরকম হালকা করে ভাজতে থাকি, একদম ফ্লেমটাকে হাই করে প্রথমে ভাজতে দিই, তারপরে আস্তে আস্তে লো করে দিই, তারপরে আবার যখন দেখি হালকা হালকা ব্রাউন হয়ে আসে তখন আবার জিনিসটাকে হাইয়ে দিয়ে মানে একটুখানি ক্রিস্পি হওয়া, মানে যখন পেঁয়াজগুলো উপরে একদম ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে পেঁয়াজের ব্রেস্তাটা একদম রেডি হয়ে গেছে। আর এই ব্রেস্তাটা না মানে পিছন থেকে দেখতে পাচ্ছ বৃষ্টিকে আমি বলে দিচ্ছিলাম কী করে কী করতে হবে না করতে হবে, কারণ অনেকদিন তো করেনি সেই জন্য ভুলে গেছি, সুতরাং আমাকে পিছন থেকে আমি বলে দিচ্ছিলাম, আমি বললাম বলে দিচ্ছি তো যাতে সুবিধা হয় কীভাবে করতে না করতে হয়, যে বাকি ভিডিও বাকি প্রসেসগুলো দেখবে এগুলো তো পিছনেই ছিলাম আমি। একদিন রান্না করে খাওয়ালেই তো পারে বলো, আমি তো আমি ডেলিভারি ওকে রান্না করি খাওয়াতে চাই কিন্তু খেতে চায় না। তো এখানে দেখো আলুটা আমি, আচ্ছা তোমরা বিরিয়ানি আলু কেমনভাবে করো আমি জানি না, তবে হ্যাঁ যবে থেকে আমি বিরিয়ানি আলুটা এইভাবে করতে শুরু করি তো বিরিয়ানির যে আলুটা হয় না ওটা খুব ফ্লেভারফুল হয়। তো এখানে বিরিয়ানি আলুটার মধ্যে দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি রেড চিলি পাউডার মানে কাশ্মীরি রেড চিলি, হলুদ দিয়েছি, টক দই দিয়েছি, তার মধ্যে দিয়েছি হচ্ছে অল্প পরিমাণ গোলাপ জল, কেওড়া ওয়াটার আর মিঠা এসেন্স, ব্যাস এটা দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে একটা সিটি দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। আর এদিকে দেখো আলুটাকে মাখবো, আমাকে প্রীতম বললো বৃষ্টি তুই বিরিয়ানিটা কর আমি আলুটা মেখে দেবো, তাহলে তাহলেই তো হবে। আর সেখানে দেখো এখানে বসে বসে সব আমাকে করতে হচ্ছে, আমি ওকে সবই বলে দিয়েছিলাম যে করে দেবো কিন্তু ও বললো না আমি করে দিচ্ছি আলুটা মেখেও নিচ্ছি তুমি খালি ঘর মোছামুছি করে করে দাও, কারণ ঘর মোছামুছি কাপড় আমি কখনোই বলিনি বিশ্বাস করো, কাজ আছে তুমি বলো ওগুলো সেরকম কি করে করবো, আমি একবারও বলিনি যে হ্যাঁ ঘর, আমি চাই না বৃষ্টি কিছু কাজ করো, আমি চাই বৃষ্টি বসে বসেই থাকুক। তো এখানে দেখো এবার চাপটা বসাবো, চিকেন চাপটা, চিকেন চাপের জন্য এখানে ওই 4-5টা মতো কাজু নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ আর অল্প মতো পোস্ত, আর দিয়েছি 1 চামচ মতো 4 মগজ, আর একটু 2-4-5 কোয়া মানে কিশমিশ। তো এটাকে ফার্স্টে আমি ঘুরিয়ে নিচ্ছি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে শুকনোর অবস্থায়, তো আমি আগেও বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি ওই 4-5টা কাজু, 4 মগজ, 1 চামচ পোস্ত আর কিশমিশ দিয়েছিলাম, তার মধ্যে দিলাম পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা, হ্যাঁ 1টা গোটা পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, আর দিয়েছি আদা রসুন একটু অল্প অল্প করে দিয়েছি, ব্যাস আর সাথে টক দই দিয়েছি 1 বাটি, দেখতেই পেলে এটাকে ভালো করে মানে ব্লেন্ড করতে হবে এবার, মানে এর মধ্যে কোনোরকম জল ইউজ করা যাবে না, টক দই আর পেঁয়াজের যেটা বেরোবে জলটা সেটা থেকেই হয়ে যাবে। তো এখানে দেখো পেস্টটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো এবার পেস্টটা পুরোটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ চিকেন চাপটা এরকম প্রসেসে করে দেখো খুব ভালো হয় খেতে,
অনেকে অনেক রকম প্রসেস দেখায়, তবে আমি বরাবর এরকমভাবেই বানাই, তো খুব ভালো লাগে। যারা আমাকে টিকটক থেকে ফলো করছে তারা ভালো করে জানবে। তো এর মধ্যে দিয়েছি 2 চামচের মতো ছাতু, হলুদ, নুন, আর দিয়েছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি, বিরিয়ানির মশলা, মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া ওয়াটার। তো আবার তোমরা লিখে নিও মানে কী কী দিয়েছি। ওই 4 মগজ কাজুর পেস্টটা আছে, দই পেস্ট মানে যেটা বানালাম সেই পেস্টটা, রেড চিলি, তারপরে হচ্ছে হলুদ, নুন, গোলাপ জল, কেওড়া ওয়াটার, মিঠা আতর, ছাতু ছাড়া কিন্তু চাপ হয় না, তো ছাতু 2 চামচ আছে। তারপরে চিকেনের পিসগুলোকে একটার মধ্যে ম্যারিনেশন করে রাখছি। ওভারনাইট যদি তোমরা ম্যারিনেশন করে রাখো খুবই ভালো হবে, কিন্তু এখানে যেহেতু আমার হাতে একদমই টাইম ছিল না তাই আমি 1 ঘন্টার মতনই রেখেছিলাম। তো তার ফাঁকে এখানে আমাকে প্রীতম ভাতটা খাইয়ে দিচ্ছিল, আমি খেতে চাইছিলাম না। এই কদিন ধরে খেতে পাচ্ছে না, যাই খাচ্ছে বমি করে দিচ্ছে, সেই জন্য জোর করে ওকে আমি 3-4 খাবল দিলাম, তারপরে আর নিতে পারলো না, তো ও বাইরে গিয়ে বমি করে দিল। তো সেই জন্য আমি ওকে বললাম যে আমি খাই দিচ্ছি, যখন এক মুখ করে দিচ্ছি উঠে চলে যাচ্ছে বারবার করে দিয়ে বমি করে চলে আসছে। তো যাই হোক, লাস্টে 4-5 মুখ ও ভাত জোর জবরদস্তি করে খাওয়ানো হলো, খেয়ে তারপরে বললো আর খাবো না, আর খেতে পাচ্ছি না। দিয়ে একবার হাঁড়ির ওই থালাটা সরিয়ে দেখলো, বললো ভাত আছে কি? আমি বললাম হ্যাঁ আছে। দিয়ে বললো এমনি তো আমি খাবো না, চিন্তা নেই। আর বললাম খেতেই বলছি, না খেলে শরীরটা খারাপ হয়ে যাবে। দেখো এখানে একটা সিটি দেওয়ার পর আলুটা আমি মানে একদম বার করে নিয়েছি, দেন যে জলটা ছিল সেই জলটা ছেঁকে নিয়ে আলুটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে তোমরা সত্যি বলছি একবার আলুটা বানিয়ে দেখো। এক এই আসলে কী বলতো, রান্না করা দেখলে প্রসেস খুব টাফ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যখন এই প্রসেসটা পুরোটা বানিয়ে ফেলবে না তখন তোমাদের সব থেকে ইজি লাগবে বিরিয়ানিটা বানানো। তো এখানে মাটনটা এবার রেডি করবো, মাটন বিরিয়ানি। যদিও বা এই মাটনটা না মানে বিরিয়ানির জন্য আনা হয় মানে ছিল না, এটা শুধু ঝোলের জন্য, নর্মাল যেরকম চিকেন কারি হয় মানে মাটন কারি হয় সেরকমের জন্য আনা হয়েছিলো। তো এখানে সাদা তেলের উপর নুন হলুদ মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়েছিলাম মানে মাটনটা একটু ফ্রাই করার পর এর মধ্যে দিয়েছিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, আর তার সাথে দিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা। তো তারপর আরেকটুখানি ফ্রাই করার পর এর মধ্যে দিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি, বিরিয়ানির যে সানরাইজের মশলাটা আছে সেটা। হ্যাঁ, বিরিয়ানি মশলা আমি বাড়িতে বানাতে পারি, কিন্তু ওই আলাদা আলাদা করে কিনতে গেলে একটু বাজেটটা বেরিয়ে যেত, তো সেই কারণে আমি একদম সানরাইজের বিরিয়ানির মশলাটাই নিয়ে চলে এসেছি। তার মধ্যে দিলাম টক দই। এবার এগুলো সব ম্যারিনেশন করে একবারই চাপাতে পারো, বাট আমি এইভাবে করি তাই এইভাবেই করছি। এরপর যখন হয়ে আসবে তখন এর মধ্যে একটু গোলাপ জল, কেওড়া ওয়াটার আর মিঠা আতর দিয়ে দিলাম, ব্যাস। এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে, এটাকে কোনো কষার দরকার নেই, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে, মানে 2টো সিটি পর্যন্ত বন্ধ করে দিতে হবে। এবার চিকেন চাপটা করব, সাদা তেলের উপর একটুখানি ঘি দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। আর আমি লোহার কড়াইয়ে কেন করছি বলো তো, একটা বেশ ব্রাউন ব্রাউন কালার আসবে সেই কারণে। আসলে চিকেন চাপ না মানে এরকম পিস করে তো করে না, কিন্তু যেহেতু বাড়িতে খাবো তাই এরকম পিস দিয়েই করছি। আচ্ছা, এবার চিকেন চাপের যে ম্যারিনেশনটা ছিল পুরো ম্যারিনেশন সমেত চিকেনটা দেবো না, জাস্ট একটা একটা করে পিস দিয়ে চিকেনটাকে ভালো করে আগে ফার্স্টে ফ্রাই করে নিতে হবে। দেখো একটা ব্রাউন ব্রাউন কালার আসছে না চিকেনের গায়ে? হ্যাঁ, এই ব্রাউন ব্রাউন কালারটা পরে যখন খাবে চিকেনে তখন খুব ভালো লাগবে। তো এখানে দেখো ভালো করে এই চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি, ফ্রাই বলতে হালকা করে এপিট ওপিট করে রোস্টের মতো করে নিচ্ছি। যখন হালকা করে এটা রোস্ট হয়ে যাবে তখন এই যে পুরো ম্যারিনেশনটা আছে সেই ম্যারিনেশনটা পুরো দিয়ে দেবো এর মধ্যে। এরপর এটাকে জাস্ট ঢাকা চাপা দিয়ে দিয়ে হতে দিতে হবে, কারণ এর মধ্যে সব কিছুই মিক্স করা আছে, নুন মিষ্টি সব কিছু পরিমাণ মতো দেওয়াই আছে। তো যেহেতু এই কড়াইটা আমার ছোটো হচ্ছিলো তাই আমি একটু বড় কড়াই নিলাম, বাট তার আগে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম কড়াইটার মধ্যে। তার কারণ হচ্ছে চাপের মধ্যে কিন্তু কাজু কিশমিশ সব কিছুই আছে, খুব সাবধানে করতে হবে 4 মগজ, কারণ লেগে যাওয়ার একটা ভয় থাকে। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, তোমরা একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে। আর নামানোর আগে এখানে পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে ভালো করে নামিয়ে নেবো, এত খেতে ভালো হয় না এটা কি বলবো। আর এখানে বিরিয়ানি রাইসটা বানাবো, তার জন্য এই যে লং, এলাচ, দারচিনি আর তেজপাতা, সাথে সামান্য নুন দিয়ে দিয়েছি। এবার যখন জলটা ফুটে আসবে তখন চালটা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, 2 ঘন্টার মতো চালটা ভেজানো ছিল, আর চালটার নাম হচ্ছে আমিনিয়া। তো এর আগে না আমি এই চালটায় কোনো দিনও বিরিয়ানি বানাইনি, তাই একটু ভয়ে ভয়ে ছিলাম কি যদি বিরিয়ানির চালটা ভালো না হয়। দোকানদার যেটা বললো সেটাই করেছি, আর একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে চালটা গায়ে গায়ে লেগে থাকে। এদিকে দেখো মাটনটাও হয়ে গেছে, তো গ্রেভি আর মাটনটা আলাদা করার কোনো দরকার ছিল না, তাও মানে আমি জাস্ট মানে আলাদা করে নিলাম, যদিও বা আলাদা করার কোনো দরকার নেই। তো এখানে দেখো আকনিটা মানে একদম নিচে পড়ে আছে, আকনি মানে যে টুটা আছে ওটা পড়ে আছে। এখানে এবার কালার ফুড কালারটা বলে দিই। তো এটা হচ্ছে একটা ফুড কালার, এটা গভর্নমেন্টের যে FSSAI হয় তা স্ট্যাম্প দেয়, এটা একটা ফুড কালার, এটা কোনো খেলে কোনো শরীরে হার্মফুল হবে না, কারণ সামান্য পরিমাণে লাগে এটা, বা যে কোনো ধরনের ফুড কালার তুমি নিতে পারো। কিন্তু হ্যাঁ, যেগুলো সেই কামধুনু নাকি একটা ফুড কালার হয় ওগুলো একদম নিও না, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবসময় চেষ্টা করবে যে দামি একটা ফুড কালার ব্যবহার করার।
তো যেহেতু না করলেও চলবে, বাড়িতে বিরিয়ানি তো না করলেও চলবে, বাট আমি যেহেতু দিয়ে আসি প্রথম থেকে তাই দিচ্ছি। তো এখানে দেখো আমি মিঠা আতরটা দিলাম, এই দুধের মধ্যে ফুড কালারটা দিয়েছি, তারপর দিয়েছি 4-5 ড্রপ মিঠা আতর, গোলাপ জল 1 ঢাকনা আর কেওড়া ওয়াটার 1 ঢাকনা। ব্যাস এবার আমি লেয়ার করতে বসাবো, তাই একটুখানি কাছ থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে যে ওই যে মাটনের যে গ্রেভিটা ছিল, মানে ঝোলটা ছিল, সেটা দিয়ে দিলাম, দেন মাটনটা দিয়ে দিলাম। আগে কী করতাম, আলু দিতাম, সেই কারণে মাটনটা তুলে রাখতাম। তো আমার তো মাথায় ছিল না যে সবার ফার্স্টে আমি মাটনটাই দেবো। তারপর দেখো চালের মানে ভাতটা আমি দিচ্ছি, আর ভাতটা কেমন সেদ্ধ হবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ভাতটা একদম হালকা সেদ্ধ হবে, মানে 50%ও কুক না, মানে যদি বলতে পারো 25% কুক করতে হবে, বাকিটা পুরো দমে হবে। যেহেতু গরম ছিল ভাতটা, তোমরা দেখতেই পাচ্ছ, তো এই গরমই ভাতটা হয়ে যাবে। তারপরে আলুর লেয়ারটা দিলাম, তারপরে দিলাম হচ্ছে মানে পেঁয়াজের যে ব্রেস্তাটা আছে সেটা। আচ্ছা, এই পেঁয়াজের ব্রেস্তার মধ্যে কিন্তু 2 শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে মেখে নিয়েছি, মানে ভেজে পরে মেখে নিয়েছি। তারপরে এই যেই ফুড কালারটা মিক্সচারটা ছিল সেটা দিলাম, তার সাথে দিলাম হচ্ছে ওপর থেকে সানরাইজের বিরিয়ানি মশলা। এরপর অ্যাড করছি হালকা পরিমাণ একটু নুন, হ্যাঁ, যাতে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো তো ওই লেয়ারটা দেওয়ার পর এবার পুরো যে রাইসের লেয়ারটা আছে সেই রাইসের লেয়ারটা আবার দিয়ে দেবো, একদম ফাইনাল লেয়ার বলতে পারো, কারণ আমার এটা 2 লেয়ারই হয়ে যাবে। আর একদম কোয়ান্টিটি ঠিক ছিল। তো প্রীতম আবার ভিডিও করছে, এসে পরে সামনে থেকে উপরের লেয়ারটাতে আমি তেমন কিছুই দিই না, উপরের লেয়ারটা একদম সিম্পল রাখার চেষ্টা করি। হ্যাঁ, অনেকে ধনে পাতা পুদিনা পাতা এগুলো দেয়, দিলে খারাপ লাগে না, তবে হ্যাঁ আমি বলবো আমার অতটা ভালো লাগে না, তাই দিই না। তো এখানে পেঁয়াজের ব্রেস্তাটা দিলাম, তারপরে ফুড কালারটা যেটা কেওড়া ওয়াটার মিঠা আতর দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিলাম, তারপরে দিলাম সেই উপর থেকে যে আকনিটা তেলটা, মানে বিরিয়ানি মাংস রান্নার যখন তেলটা উঠেছিল তখন দিয়েছিলাম, সেটা তুলে রেখেছিলাম। তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, বিরিয়ানির মশলা, আর দিলাম হচ্ছে ঘি। হ্যাঁ, ঘিটা দেওয়ার পর এইভাবে ঢাকনাটা উল্টো দিক করে লাগিয়ে আমি একটা এরকম বড় শক্ত মানে হাওল দিস্তে যেটা আছে আমার শিল নোড়ার নোড়াটা আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে আটা মাখবো না, আটা মেখে আটাটা আর ওয়েস্ট করবো না। তো এরপর বানাচ্ছি হচ্ছে রায়তা। হ্যাঁ, এখানে শসাটা প্রীতম গ্রেট করে দিয়েছে, তার মধ্যে দিচ্ছি হচ্ছে টক দই, একটু হালকা মিষ্টি, হালকা বিট লবণ, আর এই যে বোঁদেটা যেটা নিয়ে এসেছিলো ড্রাই বোঁদে, যেটার মধ্যে পুদিনা মানে পুদিনা বলছি সরি কারি পাতার একটা ফ্লেভার আছে, সেটাকে মিক্স করে এটাকে রেখে দেবো কিছুক্ষণ। আর এখানে রাতের খাবার একদম রেডি, আর আমি একটুখানি স্নান করেও এসেছি, কারণ না প্রচণ্ড এইসব রান্নাবান্না করার পর না গরম লেগে যায়, সেই দুপুর থেকে শুরু করছি বলতে পারো, একটু 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 করে 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 করলাম। তো এখানে না আমাদের যে বাড়ির দাদা আছে তাকে দিচ্ছি, কেননা আমাদের মানে এনারা কেউই না মোটামুটি মাংস খেতে চায় না, তো সেই কারণে দাদা শুধু খায়। তো দাদাকে আমি জিজ্ঞেস করলাম, মানে দিদিকে জিজ্ঞেস করছিলাম দিদি বিরিয়ানি খায়, তো বললো যে হ্যাঁ। তো এখানে আমি দাদার জন্য এখানে প্রথমে প্লেটটা সাজাচ্ছিলাম, আর আমার একটু অসুবিধা হচ্ছিলো, কেন বলতো হাঁড়িটা না পুরো ফুল হয়ে গেছিলো, একদম চাপাচাপিভাবে হয়ে গেছিলো, তাই বের করতে মানে বিরিয়ানিটা কাটতে প্রচণ্ড পরিমাণে আমার প্রবলেম হচ্ছিলো। এখানে দমটা আমি বলি তোমাদেরকে, দমের ব্যাপারটা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, এখানে আমি দম দিয়েছি হচ্ছে 5 মিনিট, একদম ফুল ফ্লেমে দম দিতে হবে, মানে হাই ফ্লেমে দিয়ে দমটা দিতে হবে, সরি 5 মিনিট বলেছি, 10 মিনিট হাই ফ্লেমে দিয়ে দমটা দিতে হবে। হ্যাঁ, যদি নিচে ভালো রকম গ্রেভি রাখো তবেই, গ্রেভি কম রাখলে কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না, নিচে তলে বিরিয়ানি কিন্তু লেগে যাবে। তো 5 মিনিট আমি এখানে 10 মিনিট বলতে পারো হাই ফ্লেমে দিয়েছি, তারপরে 15 মিনিট একদম লো ফ্লেমে দিয়ে দম দিয়েছি। বলো অর্ক, কে বলো কে বলো, মায়ের বিরিয়ানি কেমন হয়েছে? খেয়ে দেখ, আর ইয়ে নে, রায়তা নিয়ে, মটন নে, এইটা মটন বটে, এটা চিকেন খাবি না, আমি খেয়ে নেবো, কেমন হয়েছে? আমার থেকে ভালো, আমি এবারে হচ্ছে আমাদের পাল্লা, দাঁড়া এদিকে আসি বৃষ্টি। দাও দাও এখন দাও, এখন নায়ের কোনো গল্প না, কেন দিছিস যখন বিরিয়ানি হাঁড়িটা খুললো না, সেন্টটা না, গোটা ঘরটা না,
মানে ছড়িয়ে গেছিলো, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। আমি বলেছি, প্রথমেই বললাম যে বৃষ্টির সাথে বিরিয়ানি যে খাইনি সে এখনও বলবো বিরিয়ানির আসল স্বাদ কী সেটাই জানে না। ও সত্যি প্রতিটা খাবার যে বানায় না মন দিয়ে বানায়, সেই জন্য হয়তো স্বাদটা তো সুন্দর হয়। আসলে যে কোনো কাজের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে না সেই কাজটা না, আমি বলছি তোমাদেরকে সাকসেস হবে, একটা টাইমে হয়তো হবে না কিন্তু হবে। প্রথম প্রথম যখন আমি বিরিয়ানি বানাতাম না খিচুড়ি হয়ে যেত, জানো তো, দু তিনবার এরকম খিচুড়ি হয়েছে। তারপর দেখলাম যে কেন হচ্ছে না সেটা আগে জানার চেষ্টা করলাম, আস্তে আস্তে ঠিক প্রসেসে চলে এলো। হ্যাঁ, আজ প্রায় কত বছর হয়ে গেল এর থেকেও বড় বড় হাঁড়ির আমি বিরিয়ানি বানিয়েছি আর খাইছি সবাইকে। তো এখানে এবার প্রীতম মানে তোমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে, যদিও বা বলে কি বলবে আমি জানি, তবু আর কি। বাইরে বিরিয়ানি কোথায়, বিশ্বাস বিরিয়ানি ওরকম এক্সপ্রেশন দাও তো, একটা থাম্বেল পিক তুলো। আমি খুশি আজকে ঘর থেকে মাথা খারাপ করে দিয়েছে বিরিয়ানি বিরিয়ানি করে বাবা রে। আমিও ঝগড়া ঝগড়া যত করছি সব মাফ। চলো খাই আর নিশ্চিন্তে। তো বৃষ্টি আমাকে এত সুন্দর বিরিয়ানি খাইছে সেই জন্য ওকে আর অর্ককে নলেনগুড়ির আইসক্রিম এনে খাওয়ালাম, আমি খেলাম না, ওকেই এনে খাই দিলাম। ওকে কি ঢপ মারে নিজেদের দ্বারা, তিনটে দেখছো মুখটা চেপে ধরছে, তিনটে নিয়ে এসলো ও খাচ্ছিলো আগে খেয়ে নিয়েছে ও নিজেরটা, তারপরে না আমি আর অর্ক পরে খেলাম। যাই হোক, তোমরা অনেকদিন ধরেই বলছো বিরিয়ানির রেসিপি শেয়ার করতে, তো তোমাদেরকে আমি কীভাবে বিরিয়ানি বানাই সেই রেসিপি শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে আর কী বলবো তোমাদেরকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। আজকে তাহলে আসি, টাটা।